এই যে আমি একটা রক সুতো নিয়েছি, এই পুঁতি দিয়ে আমি একটা পুঁতির নেসপাতি তৈরি করব। প্রথমে আমি 5টি পুঁতি নিলাম, 5-এর ফুল করব। 1, 2, 3, 4, 5 এটাকে আমি ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিব। ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করলাম। তারপরে আমি ডান হাতে সুতো আরো, এখন আমি 4টি পুঁতি ঢোকাব। এখন আমি 4টি পুঁতি নিলাম ডান হাতে সুতো। 1, 2, 3, 4 4 নম্বর সুতোয় ক্রস করে দিব। বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিব। এই যে আমার এখানে 2টো 5-এর ফুল হয়ে গেল। এখন আমি 1 ঘর কমন নিব। এই যে 1 ঘর কমন নিব। এই যে সুতোতে মোট 2টো পুঁতি রইল। এখন আমাকে 5-এর ফুল করতে গেলে ডান হাতে সুতোয় 3টি পুঁতি নিতে হবে। এই যে আমি ডান হাতে সুতোয় 3টি পুঁতি নিলাম, 2, 3 3 নম্বর সুতোতে বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিব। এখানে হলো মোট 3টে ফুল। এখন আবারও 1 ঘর কমন নিতে হবে বাঁ হাতে সুতো দিয়ে বাঁ পাশের পুঁতি। জি 1 ঘর কমন নিলাম। এখন আমার সুতোতে মোট 2টি পুঁতি রইল। ডান হাতে সুতোতে আমি 3টি পুঁতি নেব। এবার 3টি পুঁতি নিলাম। এইভাবে সম্পূর্ণ লাইনটিকে ক্রস করতে হবে। বাঁ দিকে আবারও কমন নিতে হবে 1 ঘর পুঁতি। তারপরে এই যে 5-এর পুঁতি যে করব আমরা, সেখানে এই ঘরে এই ফুলের আর 1 ঘর আমাকে কমন নিতে হবে। এই যে কমন নিয়ে নিলাম আমি, সুতোতে মোট এখন 3টি ঘর হবে। কয়টি ঘর হলো? এখন রইলো 3টি ঘর। এখন আমাকে 2টি ঘর দিয়ে বন্ধ করে দিতে হবে। দুই ঘর করে আমি বন্ধ করে দিলাম বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। এভাবে আমার 5-এর ফুল কমপ্লিট হয়ে গেল। এই যে আমার 5-এর ফুল কমপ্লিট হয়ে গেল। দেখো কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে 2 ঘর কমন নিয়ে 7-এর ফুল তৈরি করতে হবে। এই যে আমি এখানে 1 ঘর কমন নিলাম। এই যে সুতোতে আমার 2 ঘর রইল। এখন আমি এখানে 5টি পুঁতি, ডান হাতে সুতোয় 5টি পুঁতি নিব। দুই, 3, 4, 5 এখন আমি বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিব। এইভাবে সম্পূর্ণ
राउंड हमें छातेर फुल दिए कंप्लीट करब। ये सम्पूर्ण राउंड छातेर फुल पड़े निब। ये हमें कमन निलाम दुई घर, ये एक घर, ये फुलेर एक घर, ये मोट रोलो सूतोते चार घर, चारटी पुति, एक दुई तीन चार, चारटी पुति। एखन छातेर फुल बनाते गेले एखाने आमाके आर तीनटी पुति निते हबे। ये तीनटी पुति हमें डान हाथे सूतोते निलाम, दुई ए तीन, तीन नम्बर पुतीते हमें एम गिट दिए दीब, एक नट दीब। हमार सातेर फुलेर लाइन कमप्लीट हो गेल, ये सातेर फुलेर लाइन कमप्लीट हो गेल। एखन आमाके दुई घर मध्य सूतो निते हबे। ये पुति, ये दुटो फुल, ये दुई फुलेर माझखाने दुटो पुति के आमाके निते हबे। ये एक निलाम डान हाते सूतो दिए एक, बाँ हाते सूतो दिए एक। আমার এই সুতোতে কয়টি পুঁতি রইলো? তাহলে দুইটি পুঁতি, এক দুই। এখন আমাকে ডান হাতের সুতোতে ছয় ঘরে ফুল করতে হবে। এখানে ছয়টি পুঁতি নিয়ে ফুল করতে হবে। তাহলে এখানে আছে দুইটা, আর এখানে আমাকে ডান হাতের সুতোতে চারটা পুঁতি নিতে হবে। দুই তিন এই চার, এই চার নাম্বার পুঁতি আবার বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। ক্রস করে দিতে হবে। ছ ছ ছটি পুঁতির ফুল করলাম এখানে। এখন আমাকে এক ঘর কমনে পাঁচের ফুল করতে হবে। এখন আমাকে এক ঘর কমনে পাঁচের ফুল করতে হবে। এই যে বাঁ হাতে সুতোটি এক ঘর কমন নিলাম, নেওয়ার ফলে এখানে সুতোতে আমার কয়টি পুঁতি রইলো? দুটি পুঁতি, এক দুই, দুটি পুঁতি রইলো। এখানে আমাকে পাঁচের ফুল করার জন্য কয়টি পুঁতি নিতে হবে? তাহলে তিনটি পুঁতি। এখানে আমি তিনটি পুঁতি নিব, এক দুই তিন। এই বাঁ হাতে সুতো দিয়ে তিন নাম্বার পুঁতিতে আমাকে ক্রস করে দিতে হবে। এই যে আমি ক্রস করে দিলাম। এইভাবে এই সম্পূর্ণ লাইনটিকে একবার ছয়ের ফুল, একবার পাঁচের ফুল, ছয়ের ফুল, পাঁচের ফুল, ছয়ের ফুল, পাঁচের ফুল, এইভাবে কমপ্লিট করতে হবে। ছয়ের ফুল, পাঁচের ফুল, ছয়ের ফুল, পাঁচের ফুল, ছয়ের ফুল, পাঁচের ফুল, এই ছয়ের ফুল, এই পাঁচের ফুল দিয়ে আবার শেষ। এই যে এখানে আমি এখন শুধু ছয়ের ফুল করব, দুই ঘর দুই পুঁতি। সুতোটার মধ্যে কয়টি পুঁতি আছে? দুটি পুঁতি, এক দুই, এই দুই পুঁতি। এখন ছয়ের ফুল করতে গেলে আমাকে ডান হাতে শুধু চারটি পুঁতি নিতে হবে। এক দুই তিন এই চার, এই চারটি পুঁতি দিয়ে এখানে আমাকে বাঁ হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। এই যে এখন আমি ক্রস করে দিলাম, এখানে আমার একটা ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন আমাকে দুই ঘর কমনে আবার ছয়ের ফুল তৈরি করতে হবে। এই যে দুই ঘর কমন করতে নিতে হবে। এই বাঁ হাত সুতোর পাশের এক ঘর, দুই ঘর কমন নিলাম, মোট সুতোতে রইলো মোট তিনটি ঘর। এখন আমাকে ডান হাতে সুতোতে তিনটি পুঁতি নিতে হবে। এক দুই
তিন, আবারও বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। এটাকে ক্রস করে দিলাম, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে। হয়ে গেল ছয় ফুল, আমার সম্পূর্ণ লাইনটা হয়ে গেল। লাস্টের দিকে আমাকে যে এক ঘর কমন নিলাম, এই যে আর এক ঘর কমন নিলাম, তারপর এই ফুলের লাস্ট এই ফুলটার এইখানটার এই ঘরটাকে আমাকে কমন নিতে হবে। উপরে আর এক ঘর কমন নিতে হবে, কমন নিলাম। সুতোতে মোট চারটি ঘর হবে, এই যে চারটি পুঁতি, এক দুই তিন চার। এখন ছয়ের ফুল করতে গেলে আমাকে ডান হাতে সুতোয় দুটো পুঁতি নিতে হবে, বাঁ হাতে সুতো দিয়ে আমি ক্রস করে দেব। এইভাবে আমার কমপ্লিট হয়ে হলো ছয়ের ফুল। প্রথমে পাঁচের ফুল, তারপর পাঁচের ফুল, তারপর সাতের ফুল, তারপর ছয়ের ফুল, পাঁচের ফুল, তারপর ছয়ের ফুল, তারপর এখন আবার আমি এক পুঁতি কমনে পাঁচের ফুল করবো। এখানে এই যে এখানে একটি পুঁতি নিলাম, নেওয়ার পরে আমার ঘর হচ্ছে মোট এখানে দুইটি রইল, এখানে আমি একটা আগে পাঁচের ফুল করে নেব। পাঁচের ফুল করতে গেলে আমাকে চারটি পুঁতি নিতে হবে, এই যে আমি চারটি পুঁতি নিলাম, ডান হাতের সুতোয় আমি চারটি পুঁতি নিব। আর চার নাম্বার পুঁতিতে আমি বাঁ হাতের সুতো দিয়ে ক্রস করে দিব। এইভাবে আমার পাঁচের ফুল হয়ে যাবে। এখানে একটা পাঁচের ফুল হয়ে গেল, ছয় ফুল হলো, না ভুল বললাম, এখানে তিনটি পুঁতি নিতে হবে। তিনটি পুঁতি নিয়ে আমাকে তিন নাম্বার পুঁতিতেই ক্রস করে দিতে হবে। তাহলে এখানে হবে আমার এই যে পাঁচের ফুল। এখানে এখন আমি দুই ঘর কমন নিব, এই যে দুই ঘর কমনে পাঁচের ফুল করব। মোট এখানে তিনটি হলো, তিনটি পুঁতি, এই যে দুই পুঁতি নিয়ে ডান হাতে সুতো দুই পুঁতি নিয়ে ক্রস করে দিব বাঁ হাতে সুতো দিয়ে। এই যে বাঁ হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম, এইভাবে আমার পাঁচের ফুল এই লাইনটিকে সম্পূর্ণটাকে দুইয়ের ঘর কমন নিয়ে পাঁচের ফুল করতে হবে। এই যে দুইয়ের ঘর কমন নিয়ে পাঁচের ফুল করতে হবে। এই যে এই লাইনটিতে আমাকে পাঁচ ফুলের পুঁতি, এই দুই ঘর কমনে পাঁচ ফুলের, এই এক ঘর কমন নিলাম, এই দুই ঘর হয়ে গেল আমার কমন নেওয়া। এখানে সুতোতে মোট তিনটি ঘর তিনটি পুঁতি রইল, এখন আমাকে দুটি পুঁতি নিতে হবে আবারও ডান হাতের সুতোতে। ডান হাতের সুতোতে আমি আবার দুটি পুঁতি নিলাম, বাঁ হাতের সুতো দিয়ে দুই নম্বর পুঁতিতে আমি ক্রস করে দিলাম। এভাবে আমার আরও পাঁচ ফুলের পুঁতি তৈরি হয়ে গেল। আবারও আমাকে দুই ঘরের কমন নিব, এই এক ঘর কমন নিলাম, এই দুই ঘর কমন নিয়ে নিলাম, এই দুই ঘর কমন হয়ে গেল।
আবার ডান হাতে শুধু দুই টিপুতি কমন নিলাম, দুই নম্বর পুঁতিতে বাঁ হাতে সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। এইভাবে আবারও পাঁচ ফুলের পুঁতি তৈরি হয়ে গেল। এবার আমাকে ফিনিশিং রাউন্ডে যেতে হবে। এই যে আবারও দুই দুই ফুলের পুঁতি আমি কমন নিলাম, এই যে দু ফুলের দুটো পুঁতি কমন নিলাম। কমন নিয়ে এই লাস্টের যে ঘরটি পুঁতি ফুলের যে পাপড়ি বা পুঁতি তার জন্য আমি এটাও কমন নিয়ে নিলাম। সুতোতে মোট রইল চারটি পুঁতি, আর একটি পুঁতি দিয়ে আমি লাইনটিকে ক্রস করে দিলাম। এইভাবেই সম্পূর্ণ পুঁতিটি আমার নেসপাতিটি কমপ্লিট হয়ে গেল। এই যে সম্পূর্ণ নাশপাতিটি আমার তৈরি হয়ে গেল।